প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এ মিডিয়া নিউজের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি আশাফুল। প্রিয় দর্শক, স্ক্রিনে যাকে দেখছেন তাকে তো আপনারা ভালো করে ইতিমধ্যে চিনেছেন। এই ব্যক্তি প্রধানমন্ত্রীর অনুসারী, প্রধানমন্ত্রীর কথায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে। এই লোকটার নাম জানেন? এই লোকটার নাম মোস্তফা জামান। ইনি বঙ্গবন্ধু মেডিকেলে দায়িত্বে ছিলেন এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকারীর পিছনে এই লোকটার যথেষ্ট অবদান। এই লোকটা ইতিমধ্যে বাংলাদেশ থেকে পালিয়েছে, এই পালানো সাহায্য করেছে কে জানেন? এই প্রধানমন্ত্রী, এই শেখ হাসিনা। প্রিয় দর্শক, আপনাদের আর একটা বিষয় জানিয়ে রাখি, প্রধানমন্ত্রীর একটা ইচ্ছা পূরণ হয়েছে অনেকদিন পর। কারণ এই মুহূর্তে দেলোয়ার হোসেন সাঈদীর তো ফাঁসি দিতে পারতো না, কারণ এটা জনগণের চাপ ছিল। কৌশলে নাটক করে এই মোস্তফা জামানকে দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এই পৃথিবী থেকে বিদায় দিয়েছে। শেখ হাসিনার কত ইচ্ছা! ২০১৩ সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় যখন দিয়েছিল, তখন দেখেছিলাম জনগণের উত্তেজনা, জনগণের যে মায়া দেলোয়ার হোসেন সাঈদীর প্রতি সেটা আমরা দেখেছিলাম। তখন ২০১৩ সালে দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিতে না পেরে আমি তো কারাদণ্ড দিয়েছিল। এই কারাদণ্ড দিয়ে দীর্ঘ ১৩টা বছর এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেল হাজতে আটকে রেখেছিল। বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, চিকিৎসার অবহেলা করা হয়েছে তার উপর। আল্লাহর কি নির্মম পরিহাস! এই পৃথিবীতে যত ভালো মানুষ আছে তাদেরই বিপদ হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন ভালো মানুষ, তাকে কেন যুদ্ধ অপরাধী হিসাবে তালিকা করা হলো? ভালো মানুষের সইতে পারে না এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা জানেন প্রধানমন্ত্রী মেধা সম্পন্ন লোক বাংলাদেশে থাক সেটা পছন্দ করে না। কি অপরাধ ছিল দেলোয়ার হোসেন সাঈদীর আপনারা বলেন? এই শেখ হাসিনা বলে যে যুদ্ধ অপরাধীর সাথে জড়িত দেলোয়ার হোসেন সাঈদী। কই? ওই শুক্ররঞ্জন বালিকে সাক্ষী করা হয়েছিল। কেন সেই শুক্ররঞ্জন বালি দেলোয়ার হোসেন সাঈদীর জানাজায় অংশগ্রহণ করে বলেছে দেলোয়ার হোসেন সাঈদী নির্দোষ, সে আমার ভাইকে খুন করে নাই, সে আমার ভাইকে মারে নাই, পাক বাহিনীরা আমার ভাইকে হত্যা করেছে। অথচ এই কারণেই দেলোয়ার হোসেন সাঈদীর ১৩ বছর কারাদণ্ড ভোগ করতে হয়েছে। এবং পরিশেষে নাটক করে, সিনেমা স্টাইল করে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই দেশদ্রোহী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আর সাথে ছিল এই এসএম মোস্তফা জামান। তোমারও বিচার হবে ভাই, আল্লাহর এই দুনিয়ায় তোমারও বিচার হবে। তুমি কার কথায়, কোন নাস্তিকের কথায় তুমি এই দেলোয়ার হোসেন সাঈদীকে খুন করেছো? লজ্জা করে না? তোমার মা নেই, তোমার ভাই নেই, তোমার পরিবার নেই, পরিবারের কোথাও কি ভাই আপনি একবার চিন্তা করলেন না? আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পৃথিবী থেকে বিদায় করার জন্য সাহায্য করলেন এই শেখ হাসিনার কথা মতো। কষ্ট লাগে। আপনারা যারা এই প্রধানমন্ত্রীকে মুসলমান বলেন, আমি বলি তারা ভুল করেন। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের পছন্দ করেন না, এর প্রমাণ শুনতে চান, দেখতে চান? আপনি কোটওয়ালি পাড়া যান, তার নিজ এলাকায়, ওখানে যদি একজন মুসলমানকে পিটিয়ে হত্যাও করা হয়, তাহলে কেউ একজন ব্যক্তিও সাক্ষী দিতে যাবে না থানায়।
এটা শেখ হাসিনার রাজত্ব, এটা শেখ হাসিনার খেলা। প্রিয় দর্শক, কি আর বলবো, এই বাংলাদেশের মানুষের কথা। এদেশের মানুষ প্রতিবাদ করবে কিভাবে? এখানে বাইরের লোক এসে শাসন করে, ভারতের নাগরিক এসে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করে, কেউ দেখার নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের কি চোখে পড়ে না এই দৃশ্যগুলি? কিভাবে দেশের মানুষের উপর অত্যাচার করা হচ্ছে! সেদিন গিয়েছিলাম শাহবাগে, সকাল 6:30 একটা দৃশ্য আমার চোখে পড়ে। আমি ভিডিও করতে গিয়েছিলাম, কিন্তু আমাকে পুলিশ বাহিনী ভিডিও করতে দেয়নি, আমাকেও দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সেই দৃশ্যটা আপনারা শুনবেন। একটা লোক, একটা পদচারী, মাথায় টুপি, দাড়ি আর জুব্বা পরে রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছিল পুলিশের সামনে থেকে। এই পুলিশ বাহিনী তাকে বেধম পিটিয়েছে, এমনভাবে মারল যেন চোরকে পিটাচ্ছে। এরা কারা, এরা কোথা থেকে এসেছে? আমার মনে হলো এরা বাংলাদেশের কোনো নাগরিক না। বাংলাদেশের নাগরিক হলে, বাংলাদেশের পুলিশ বাহিনী হলে একটু হলেও মমতা থাকতো, একটু হলে মায়া থাকতো। কি করে ওই মুরব্বির উপর ওই টুপি পরোয়া ওই হুজুরির গায়ে বেধম পিটালো? হায় রে মানুষ, আল্লাহর এই দুনিয়ায় আর কত কি দেখব! এই অত্যাচারিণী বাংলাদেশ থেকে নিপাত যাক, এই অত্যাচারিণী বাংলাদেশের মানুষের যেন মুক্তি দিতে পারে, সেই দোয়াই করি মহান রাব্বুল আলামিনের কাছে। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি এই জুলুমের হাত থেকে রক্ষা করো বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের মনে শান্তি ফিরিয়ে দাও। আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মৃত্যুকে কেন্দ্র করে তারা অনেক নাটকবাদী করেছে, আল্লাহ তুমি এদের শাস্তি দাও। কি আর বলবো, এই দেলোয়ার হোসেন সাইদের লাশকে কেন্দ্র করে খুলনা বিভাগে অনেক জায়গা মিছিল করেছে। এই দেলোয়ার হোসেন সাইদির জানাজা যেন না হয় এই জন্য আনন্দ উল্লাস করেছে খুলনাবাসী। অনেক জায়গা ঢাকাতেও আমি দেখছি বোম ফুটাইছে, বোম আনন্দে মিষ্টি মুখ করছে দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছিল যে শুধু 15 আগস্ট শুধু পালন করবে আওয়ামী লীগের লোকজন, তা নয়, এই 15 আগস্টে যেন একটা শোকের ছায়া আসে, এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করা হয়েছে। এটা একটা প্ল্যান ছিল, 2 দিন আগে অসুস্থতা বানিয়ে তাকে আনা হইল বঙ্গবন্ধু মেডিকেল কলেজে, অথচ ওই দিনকেই রাতেই এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মারতে হবে, না হলে 15 আগস্ট কিভাবে বিএনপির লোক, জামাতের লোক শোক দিবস পালন করবে? দেখুক, প্রধানমন্ত্রী চেয়েছিল যে একটা শোকের ছায়া পালন হবে 15 আগস্টে, এই মুহূর্তে তো ফাঁসি দিতে পারতো না প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই মুহূর্তে তো দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসি দিতে পারতো না জনতার ভয়ে, এদেশের জনগণের ভয়ে, এদেশের ইসলামে কায়েম কে ভয় পায় এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই জন্য কৌশলে নাটকীয়ভাবে এই দেলোয়ার হোসেন সাইদিকে দেশ থেকে ত্যাগ করছে, এই পৃথিবী থেকে ত্যাগ করেছে। শুধু তাই নয়, একটা গায়েবানা জানাজা করতে চেয়েছিল এই বাংলাদেশের মানুষ, এই ঢাকার মানুষ, কিন্তু সেই জানাজা পর্যন্ত করতে দেওয়া হয়নি। এ দোষীকে এই শেখ হাসিনা, এই শেখ হাসিনার জন্য
দেলোয়ার হোসেন সাইদের জানাজা পর্যন্ত করা হলো না বাংলাদেশের মাটিতে, করা হয়েছে বিভিন্ন দেশের বাইরে। আজকে দেখলাম আন্তর্জাতিক পর্যায়ে কত জায়গা এই দেলোয়ার হোসেন সাইদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে, অথচ বাংলাদেশের রাজধানী ঢাকায় কিছু দেলোয়ার হোসেন সাইদির ভক্ত এবং জামাত ইসলামের লোকজন, বিএনপির লোকজন জড়ো হয়ে শেষ বিদায়টা পর্যন্ত দিতে দিল না এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি লাভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার, কি লাভ হলো ওই মহান রাব্বুল আলামিন তো সব দেখছেন, বিচার হবে। আল্লাহ পাক এই দুনিয়ায় সবাইকে তো চিরদিন রাখবে না, কেউ একদিন আগে কেউ একদিন পরে সবাইকে যেতে হবে। আর এই যে মোস্তফা জামান সাহেব, আপনি বিদেশে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রীর কৌশলে, প্রধানমন্ত্রীর সাহায্যে আপনি কতটা ভালো থাকবেন বিদেশের মাটিতে সেটাও এই দেশের জনগণ দেখবে। বাংলাদেশের জনপ্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ভক্তরা দেখবে আপনি কত ভালো থাকেন মোস্তফা জামান সাহেব। আর কি বলবো, আপনি যে অন্যায় করেছেন এই দেশের মানুষের সাথে, দেলোয়ার হোসেন সাইদির ভক্তদের সাথে, এর বিচার আপনি পাবেন। এই জনগণ যদি আপনার বিচার নাও করে তাহলে ওই রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ আপনাকে বিচার করবে। কতদিন আনন্দ উল্লাস করে থাকবেন এই দুনিয়ায়? তুমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করে দেশ থেকে পালিয়ে গিয়ে সুখে থাকবে? কখনো না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আমি আশরাফুল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।